নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী সহ ছয়জন নিহত হয়েছে। শনিবার দুপুরে ইটাখোলা মতখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফজাল হোসেন। নিহতদের চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মনোহরদী উপজেলার চকুগাদি গ্রামের সমীর উদ্দিনের মেয়ে মারুফা, শিবপুরের বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক, সাতপাড়া এলাকার রোহির ছেলে সিএনজি চালক শাহিন ও রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদি যাওয়ার পথে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে অটোরিকশাটির চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বেপরোয়া গতির কারণে এই রোডে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন তারা। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। ট্রাক চালককে আটক করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।